সঞ্জয়, তুমি কি ভেবেছো তুমি আমাকে ভালোবেসে প্রিয়াঙ্কাকে বিয়ে করবে? সেটা আমি হতে দিচ্ছি না। তুমি প্রিয়াঙ্কাকে বিয়ে করতে পারবে না। বৌদি, হাত নামাও। তোমাকে এখানে কে আসতে বলেছে? বেরিয়ে যাও এখান থেকে, বেরিয়ে যাও এক্ষুনি, যাও এখান থেকে তুমি। আরে যাবো যাবো, তার আগে তোমাকে কিছু তো একটা দেখাই, তারপরে যাবো। এটা কি দেখো তো? দেখো, বৌদি, এটা কি, এটা কি দেখছি আমি? এবার তুমি ভেবে দেখো সঞ্জয়, সারা জীবন আমাকে ভালোবাসবে না ওই প্রিয়াঙ্কাকে বিয়ে করবে? একদম একদম জানে শেষ কত ডাইনি তোকে। তোমার এই সুপুরুষ ভাবটাই তো আমার ভীষণ ভালো লাগে সঞ্জয়। সঞ্জয়, আই লাভ ইউ সঞ্জয়, আই লাভ ইউ। রাগ করছো কেন? তুমি যদি প্রিয়াঙ্কাকে বিয়ে করো না, ওই ভিডিওটা আমি সবাইকে দেখিয়ে দেব। আর তুমি তুমি কিচ্ছু করতে পারবে না, বুঝেছো? তুমি তুমি আমাকে মারতে চাও না? মেরে ফেলো আমাকে, তুমি গলা টিপে মেরে ফেলো। ডার্লিং, তোমার মতো এমন সুপুরুষ আমি আগে কখনো দেখিনি। সুশান্তটা একেবারে একদম ক্যাবলা, আমার ওকে একদম ভালো লাগে না। আই লাভ ইউ, আই লাভ ইউ সো মাচ। প্লিজ প্লিজ, তুমি তুমি প্রিয়াঙ্কাকে ভুলে যাও, আমরা দুজন সারা জীবন হ্যাপি থাকবো, তাই না? তোমার কাছে ভিডিও আছে না? তাহলে কি যা খুশি তুমি তাই করবে? ঠিক আছে, আমিও দেখছি, তোমার যা ইচ্ছা তুমি করে নাও।